আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমাদের যে মহামারী করোনা ভাইরাস আমাদের এসেছে, এটা মোকাবেলার জন্য আমরা অলরেডি সমস্ত মন্দিরে সমস্ত ধরনের বড় প্রোগ্রাম, বেশি লোক গ্যাদারিং আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। অলরেডি আমাদের বাংলাদেশের বিভিন্ন মন্দিরে, ঢাকা সহ বাংলাদেশের যে বিভিন্ন মন্দির আছে, চট্টগ্রাম, সিলেট, যত বড় বড় মন্দির আমাদের আছে, সব জায়গাতেই আমরা লোক যাতায়াত সীমিত করে দিয়েছি। এমনকি আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান যেগুলো হচ্ছে, শুধুমাত্র আমরা ভিতরে যারা আছি তারাই আমরা অনুষ্ঠানগুলো করছি। ধরতে গেলে আমরা যে সরকার ঘোষণা করেছেন যে কোনো নির্দিষ্ট স্থানে আটকে রেখে কোয়ারেন্টাইনের মাধ্যমে সেটার মোকাবিলা করছেন, কিন্তু আমরাও এমন অবস্থা আছি বাংলাদেশের, বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের যত আমাদের ভক্ত আছে তাদেরকে বাইরে সমস্ত প্রোগ্রাম নিষিদ্ধ করে দিয়েছি, কোনো প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি না। ধরতে গেলে আমরা টেম্পল কোয়ারেন্টাইনের মধ্যে বিরাজ করছি এখন, কারণ বাইরে মন্দির থেকে বাইরে যাচ্ছি না এবং বাইরে থেকে কাউকে আসার জন্য অনুমোদনও দিচ্ছি না ভিতরে। এবং মন্দিরে নির্দিষ্ট সময় দিয়েছি, যেমন 10টা থেকে 1টা, 4টা থেকে 6টা, এর মধ্যে যারা আসবে তারা মন্দিরে ভগবানকে দর্শন করবে এবং ওখান থেকেই চলে যাবে। তারা আবাসিক এলাকায় কাউকে, বহিরাগত কাউকে প্রবেশ দেওয়া হচ্ছে, কারণ বলা যায় না কার মধ্যে কী আছে, কখন কীভাবে সংক্রামিত হয়, এই জন্য আমরা এটা করেছি। আর মন্দিরে, সমস্ত মন্দিরে আমরা যারা অবস্থান করছি তারা ধর্মীয় চর্চা আমরা বাড়িয়ে দিয়েছি, বিশেষ করে আমাদের যে আধ্যাত্মিকভাবে ডেভেলপ বেশি হয় এবং আমরা বেশি বেশি ভগবানের নামগুলো কীর্তন করছি, বেশি করে হরিনাম করছি এবং বেশি করে ধর্মীয় শাস্ত্র আদি অধ্যয়ন করছি এবং সবাই সম্মিলিতভাবে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই করোনা ভাইরাস আমাদের দেশে যা আক্রমণ হয়েছে এটা তো আমরা বন্ধ করতে পারছি না, কিন্তু যারা আর বেশি না হয় এই জন্য আমরা স্রষ্টার কাছে আমরা সবাই প্রার্থনা জানাচ্ছি যাতে এই মহামারী আমাদের দেশে আর বড় আকার ধারণ না করে। এই জন্য আমরা আমাদের ধর্মীয় চর্চা বাড়িয়ে দিয়েছি এবং তার মাধ্যমে আমরা স্রষ্টার কাছে প্রার্থনা জানাচ্ছি যাতে বাংলাদেশের সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত থাকে, এই প্রার্থনা আমরা ভগবানের শ্রীচরণে আমরা নিবেদন করছি। এবং আমরা ভক্তদের উদ্দেশ্যে কী বলবো? ভক্তদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে পদক্ষেপ নিয়েছে তারা যেন সেই সমস্ত পদক্ষেপগুলো মেনে চলে এবং যেমন মাস্ক ব্যবহার করবে, তারপরে দূরত্ব বজায় রেখে কথা বলবে, যত সম্ভব চেষ্টা করতে হবে নিজেকে দূরে রাখতে এবং সবাইকে অনুশাসনের মধ্যে থেকে, যাতে তারা বেশি লোকের সঙ্গে কথা না বলে, সীমিত লোকের সঙ্গে দূরত্ব বজায় রেখে কথা বলে এবং সরকার দেওয়া যে নিয়ম কারণগুলো আছে তারা যাতে সব কিছু পালন করে এবং তারা এরকম যদি না মনে করে যে ভগবান যা করে তাই হবে, এরকম নয়, কারণ ভগবান তো করবে ঠিক আছে এবং আমাদের বিভিন্ন বিধিনিষেধগুলো আমাদের সবাই মেনে চলে সেই কথা সবাইকে জানাচ্ছি যাতে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকি। সেই জন্যে সবাই সেন বেশি বেশি করে স্রষ্টার কাছে প্রার্থনা করে এবং তার জন্য শুধুমাত্র যেমন অনেক পরিবার আমাদের এরকম হয়েছে তারা এখন ঘরের থেকে বাইরে বেরোচ্ছে, কারণ এই করোনা ভাইরাস এমন একটি সোয়াসে রোগ যাতে তারা এই নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে থেকে তার সংসার জীবন যাপন করে। এই জন্য আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং কাউ সবাইকে বলছি আতঙ্কিত হওয়ার কারণ নেই, শুধুমাত্র বিধিনিষেধগুলো পালন করলেই আমরা, আর ভগবানের কাছে আকুল প্রার্থনা করলে ভগবান আমাদেরকে এইসব মহামারীর বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে।